আমাদের পরীক্ষার রেজাল্ট 60 দিনের মধ্যেই হবে ইনশাআল্লাহ এখন আমরা যাদের আগে হচ্ছে তাদেরটা 60 দিনের মধ্যেই হবে অন্যদেরটা ওই 60 দিনের মধ্যে করার চেষ্টা করব যদি সমস্যা কোনো থাকে তাহলে হয়তো আমরা কিন্তু সবারই 60 দিনের মধ্যে হবে ইনশাআল্লাহ আর এখানে কোনো অসুস্থ রোগী থাকলে মানে কোনো যদি অসুস্থ পরীক্ষার্থী থাকে সিক বেডের সব ব্যবস্থা আছে এবং এখানে একজন পরীক্ষার্থী আসলে অ্যাম্বুলেন্সে এসেও পরীক্ষা দিচ্ছে সেই সিক বেডে পরীক্ষা দিচ্ছে কাজেই তারও সুব্যবস্থা আছে দুই বেলা পরীক্ষা থাকলে তখন পরীক্ষার টাইমিংটা চেঞ্জ করা আমরা এটা নিয়ে আলাপও করেছি তখন সমস্যা হয়ে যায় না হলে অ্যাডজাস্ট করা গেলে আসলে ভালো হতো কারণ এই যে অনেক বেশি ভিড় হয় জ্যাম হয় পরীক্ষার্থীদের অনেক বেশি আগে বাসা থেকে বের হতে হয় তারপরেও আমরা দেখেছি লাস্ট মিনিটেও দৌড়ে দৌড়ে বাচ্চারা ঢুকছে একটু তো মানে ওদের মধ্যে অ্যাংজাইটি কাজ করে যে দেরি হয়ে গেল কি না তো সেই জন্য এই সময়টা অ্যাডজাস্ট করা গেলে ভালো হতো কিন্তু দুই বেলা পরীক্ষা থাকলে এটা আর করা যায় না পরীক্ষা 10 দিন পরে শুরু হবে তা আজকে 17 অগস্ট শুরু হয়ে 8টি বোর্ডের পরীক্ষা 25শে সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ হবে আর ওই 3টি বোর্ডের পরীক্ষা 27শে আগস্ট শুরু হয়ে 5ই অক্টোবর শেষ হবে ইনশাল্লাহ তো আমরা এখানে এসেছিলাম তেজগাঁও কলেজে এটি তো একটি বড় কেন্দ্র 3800 কিছু বেশি পরীক্ষার্থী এখানে আছে আমরা প্রশ্নপত্র কোড আসার আগে যখন পরীক্ষার্থীরা তাদের কক্ষে বসে গেছে তখন দেখে এসেছি ভেতরের আমরা যতখানি দেখেছি পরীক্ষার যে সামগ্রিক যে আয়োজন যে ব্যবস্থা সেগুলো সবই খুব সন্তোষজনক